वेलकम फ्रेंड्स, आज के मूलत भिडियोते उत्सश्री प्रकल्पर मध्यमे जेनरल ट्रांसफार होच्छे सेखाने 10% विषयटा पाशापाशी सिंगल टीचार एई दुटी निये मूलत आलोचना करब। एबारे देखुन हेडमास्टर मशाईदेर जे गाइडलाइन चेकलिस्ट जेटा देया होयेछिलो सेटा एचएम बोलुन बा प्राइमरि क्षेत्रे एसआई किछु किछु पॉइंट सेपारेट आछे प्राइमरि एबं सेकेंडारिर क्षेत्रे बा हायर सेकेंडारि क्षेत्रे। तो एखाने 10% विषयटाओ आछे पाशापाशी सबजेक्ट टीचार जिरो हो जाच्छे किना एई विषयटाओ आछे। किन्तु वास्तवे काज करते गिए एखाने जे 11टा पॉइंट रयेछे वास्तवे काज करते गिए देखा जाच्छे विशेष विशेष क्षेत्रे 7टा करे पॉइंट आसछे। देखते पाच्छेन आपनारा एटा एकदम लग इन करे जखन एचएम काज करते जाच्छेन तार एटा स्याम्पल आमि आपनादेर साथे शेयर करछि। तो एखाने सबजेक्ट टीचार जिरोर विषयटा किन्तु एई जायगाय देखते पावा जाच्छे ना। पाशापाशी 10% विषयटा रयेछे सेटा आमि आलोचनाय जाच्छि। যেমন 6 নম্বর পয়েন্টটা বলছে যে মেডিকেল গ্রাউন্ডে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে ম্যানেজিং কমিটির ডক্টর আপনাকে এক্সামিন করেছেন কিনা। এখন বিষয়টা হচ্ছে যারা তাহলে মেডিকেল গ্রাউন্ডে আবেদন করবেন না তাদের ক্ষেত্রে এটা আপনি ইয়েস না নো করবেন। তাহলে এখানে নো করলে তো দুটো মানে দাঁড়াচ্ছে, এক মেডিকেল গ্রাউন্ডে আবেদন করেছেন কিন্তু এমসি ডক্টর সেটাকে ভেরিফাই করেনি বা এক্সামিন করেনি সেক্ষেত্রেও নো হবে, আবার যিনি মেডিকেল গ্রাউন্ডে নন সেক্ষেত্রেও নো হবে। তাহলে এখানেও একটা কিন্তু নট অ্যাপ্লিকেবল একটা অপশন থাকা উচিত ছিল। বেশ, এরপরে এই 10% বিষয়টা আমি একটু বিস্তারিতভাবে ডিসকাস করি। দেখুন, এবারে জেনারেল ট্রান্সফার বা মিউচুয়াল ট্রান্সফার যাই বলি না কেন, সেক্ষেত্রে যত রকমের নিয়ম ওয়েবসাইটে যেগুলো পাওয়া গেছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেগুলো বাদ দিন। ওয়েবসাইটে আপনারা যে ডাউনলোড করার যে গাইডলাইনটা পেয়েছেন বা এর আগেও অন্য সোর্স থেকেও যা যা দেখেছেন, এবছরে যেগুলো দেখেছেন সেখানে কিন্তু কোথাও 10% বিষয়ে বলা নেই যে 10% বেশি আবেদন করতে পারবেন না। এই কথাটা কিন্তু এবারে কোনো বিজ্ঞপ্তিতে বলা নেই, ইনফ্যাক্ট এবার কিন্তু কোনো গেজেট নোটিফিকেশনও হয়নি। যেটা 2015 সালে ছিল, 2014-15 যে জেনারেল ট্রান্সফার হয়েছিল সেখানে একটা কথা বলা ছিল যে 10% টিচার পার্মানেন্ট টিচার আবেদন করতে পারবেন এবং সেটাকে রাউন্ড অফ করে নিতে হবে ফ্র্যাকশন হলে, আর সিনিয়র ইন এজ হিসাবে সেটা কাউন্ট করা হবে সিনিয়র ইন এজ। কিন্তু এবারে বিভিন্ন ডিআই অফিস থেকে যে ভার্চুয়াল মিটিং হয়েছে বিভিন্ন প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে, সেখানে একদিকে যেমন বলা হচ্ছে 2015 জিটি যে রুল সেটাকেই এখানে ফলো করা হয়েছে, আবার পাশাপাশি সেই ট্রেনিংয়ে অনেক জায়গায় এমনটাও বলা হয়েছে 10%টাকে কাউন্ট করবেন সার্ভিস লেন্থ ধরে। এখন একটা নিয়ম সামনে না এলে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে করছে, এখানটা সমস্যা। এবার আমি যে কথাটা বলতে চাইছি অ্যাকচুয়ালি, যেহেতু এবারে কিন্তু এমনটাও কোথাও বলা নেই কোনো বিজ্ঞপ্তিতে যে আপনারা বাকি নিয়মগুলো 2015 জিটির রুলকে ফলো করুন, এটাও কিন্তু কোথাও বলা নেই, মুখে মুখে শোনা যাচ্ছে। তো তাহলে বিষয়টা যা দাঁড়ালো যে 10% বেশি আবেদন করতে পারবেন না এটা কিন্তু কোথাও বলা নেই, আমি অন্তত কোনো বিজ্ঞপ্তিতে দেখিনি। শুধু একটা কাট আউট অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেটার অরিজিনাল যে কী কোন ফাইল থেকে সেটা এসেছে সেটা কিন্তু কেউ দেখাতে পারছে না। 2015 সালের যে জিটির যে রুল ছিল সেখানে কিন্তু ওই কথাটা বলা ছিল, সেইটাই কিন্তু চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু এবারের কোনো বিজ্ঞপ্তিতে বলা নেই যে 10% বেশি হয়ে গেলে তারা আবেদন করতে পারবেন না। এবার চেকলিস্টে তাহলে আপনারা বলবেন যে তাহলে চেকলিস্টে এটা কেন দিয়েছে, চেকলিস্টে শুধু এটুকু জেনে নিতে চাইছে হায়ার অথরিটি যে টোটাল ওই বিদ্যালয় থেকে 10% বেশি আবেদন করেছে কি না। কিন্তু এটা নো যদি আপনি করেন বা ইয়েস যদি আপনি করেন তার ওপর কিন্তু প্রধান শিক্ষক শিক্ষিকার এইটাকে ডিআইকে ফরওয়ার্ড করার ব্যাপারে কিন্তু কোনো সমস্যা হবে না। উনি জাস্ট ইনফরমেশনটা পাস করবেন যে হ্যাঁ আমার বিদ্যালয়ে টোটাল যে স্টাফ যারা আবেদন করেছেন সেটা টোটাল স্টাফের 10% মধ্যে আছে কি না। পাশাপাশি এখানে ভাষাগত সমস্যা দেখুন, হয়ে দ্য টোটাল অ্যাপ্লিকেশান, তাহলে টোটাল অ্যাপ্লিকেশান মানে টিচিং নন টিচিং মিশিয়ে সেটা কি বোঝায়, ফ্রম স্কুল ইজ নট মোর দ্যান 10% অফ টোটাল টিচার, তাহলে এখানে টিচার স্ট্রেংথ কতটা ব্যবহার করা হচ্ছে। তাহলে এবার প্রশ্নটা এসে যাচ্ছে তাহলে নন টিচিংদের ক্ষেত্রে কি এটা নন টিচিং হবে, অর্থাৎ নন টিচিং টোটাল নন টিচিং স্টাফদের মধ্যে থেকে 10%, আবার টোটাল টিচিং স্টাফদের মধ্যে 10%। তাই যদি হয় তাহলে তো কোনো নন টিচিং স্টাফই আবেদন করতে পারবে না, কারণ বেশিরভাগ বিদ্যালয়ে নন টিচিং স্টাফের সংখ্যা 5-এর কম। তাহলে যদি 4 জন হয় তার 40% করলে 0.4 হয়, তাহলে সেখানটাকে এক ধরাটাও তো একটা অস্বাভাবিক ব্যাপার। আবার অনেক বিদ্যালয়ে আছে 2 জন নন টিচিং স্টাফ, 1 জন গ্রুপ ডি 1 জন গ্রুপ সি। কাজে এই জায়গাতে কিন্তু ভাষাগত সমস্যা, এবং এই ভাষাগত সমস্যার জন্যেই কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে।
এবার যদি আমি সিঙ্গেল টিচারের কথাটা বলি, যে গাইডলাইনে প্রধান শিক্ষক শিক্ষিকাদের যে চেকলিস্ট, এখানে বলা আছে সিঙ্গেল টিচার বিকাম সাবজেক্ট উইল বিকাম জিরো, এখানে বলা আছে। কিন্তু এখানে যখন বাস্তবে উচ্চশ্রীতে যখন HOI চেকলিস্ট আসছে, সেখানে কিন্তু সিঙ্গেল টিচার জিরো এটা কিন্তু নেই। কিন্তু আমি যদি আছে ধরে নিয়েই কথাটা বলি, তাহলেও দেখুন যে কোনো গাইডলাইন এখনো পর্যন্ত উচ্চশ্রীর আন্ডারে যে সমস্ত বিজ্ঞপ্তি সামনে এসেছে, কোথাও কিন্তু বলা নেই যে সাবজেক্ট টিচার জিরো হলে সেটা আবেদন করতে পারবে না বা প্রধান শিক্ষক শিক্ষিকা সেটাকে ফরওয়ার্ড করতে পারবে না। একই কথা 10%-এর ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আবেদনকারীর সংখ্যা 10% এক্সিড করে যায়, তার থেকে বেশি হয়, সেটাও প্রধান শিক্ষক শিক্ষিকা ফরওয়ার্ড করতে পারবেন না, রিজেক্ট করে দেবেন তার অ্যাপ্লিকেশন, এমনটাও কিন্তু কোথাও বলা নেই। উনি ইয়েস নো দিয়ে ফরওয়ার্ড করবেন। একই রকম সাবজেক্টের সিঙ্গেল টিচার, সেটা জুনিয়র হাইস্কুল ক্ষেত্রে বলুন, HS সেকশনের ক্ষেত্রে বলুন, সেক্ষেত্রে সাবজেক্ট টিচার শূন্য হয়ে গেলে তিনি আবেদন করতে পারবেন না বা প্রধান শিক্ষক শিক্ষিকা সেই গ্রাউন্ডে তার আবেদন রিজেক্ট করবেন, এমন কিন্তু কোথাও বলা নেই। আপনারা যদি তেমনটা দেখে থাকেন অবশ্যই বলবেন। শুধুমাত্র চেক লিস্টে সেটাকে ইয়েস নো করতে বলা হচ্ছে। এখানে ইয়েস নো করতে বলা হচ্ছে মানে এই নয় যে ওই নিয়মটা কার্যকর হয়ে গেলে আপনার আবেদনটা রিজেক্ট হয়ে যাবে বা হায়ার অথরিটি রিজেক্ট করবে, এমনটা কিন্তু কোথাও বলা নেই। যে কারণে আমি একটা ব্যাপার আপনাদের পরিষ্কার করে দিতে চাইছি যে 10% বা সিঙ্গেল টিচার এই বিষয়ে কিন্তু এবছরে কোনো নির্দেশিকায় কোনো বক্তব্য নেই। অতএব 10%-এর বেশি হয়ে গেলে আপনি আবেদন করতে পারবেন না বা আপনার আবেদনটা প্রধান শিক্ষক শিক্ষিকা অবশ্যই রিজেক্ট করবেন। আমি অবশ্যই কথাটা বলছি, অন্য কোনো গ্রাউন্ডে তিনি রিজেক্ট করতেই পারেন, তিনি স্কুলের স্টাফ চলে গেলে স্কুলের লোড বেড়ে যাবে, সেই অপশনটাও ওখানে ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি নেই। প্রধান শিক্ষকদের যে ইউজার ম্যানুয়াল, সেখানে কিন্তু বিদ্যালয়ে কঠিন সমস্যার মধ্যে পড়বে কিনা, এক্সেস লোড পড়ে যাবে কিনা, ওখানে সেই অপশনটা ছিল, কিন্তু বাস্তবে উচ্চশ্রীতে সেই অপশনটা দেখতে আমি পাচ্ছি না। কাজে সেগুলো চেকলিস্ট করতে বলা হচ্ছে, কিন্তু ওইগুলোকে গ্রাউন্ড দেখি যে উনি রিজেক্ট, ওনাকে রিজেক্ট করতেই হবে এমনটা কিন্তু কোথাও বলা নেই। উনি রিজেক্ট করতে পারেন, সেটা ওনার স্কুলের স্বার্থে সমষ্টি স্বার্থে উনি রিজেক্ট করতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু ওটা হলেই যে ওনাকে রিজেক্ট করতেই হবে এমনটা নিশ্চিত নয়। আমি এই জায়গাটা আপনাদের সামনে পরিষ্কার করতে চাইছি। অতএব জুনিয়র হাই স্কুল বলুন বা HS সেকশন বলুন, আপনারা যারা ট্রান্সফার নিলে সেই সাবজেক্টের জিরো টিচার হয়ে যাবে, সেই জায়গায় যে প্রধান শিক্ষক শিক্ষিকা আপনার আবেদনটা রিজেক্ট করবেন বা আপনি আবেদন করতে পারবেন না, এমনটা কিন্তু এবছরের কোনো গাইডলাইনে বলা নেই। আপনারা যদি কোথাও সেই লেখা দেখতে পান, অবশ্যই আমাকে বলবেন যে হ্যাঁ ওই গাইডলাইনে এই কথাটা লেখা আছে। পাশাপাশি 10% কোনো গাইডলাইনে 10%-এর কথাটা কিন্তু আমি উল্লেখ দেখতে পাইনি। শুধুমাত্র চেকলিস্টে সেটাকে একটা বাউন্ডারি হিসেবে ধরা হয়েছে যে এই বিদ্যালয় থেকে এই সংখ্যক স্টাফ চলে গেলে তার স্ট্যাটাসটা কী দাঁড়াচ্ছে সেটা হায়ার অথরিটি জানতে চাইছে। সেই জানার রেসপেক্টে তারা রিজেক্ট করতেই পারেন, আমি বারবার বলছি রিজেক্ট তারা করতেই পারেন, কিন্তু রিজেক্টটা যে করতেই হবে এমনটা কিন্তু কোথাও বলা নেই। কাজেই এই দুটো বিষয় আপনারা ভালো করে পরিষ্কার করে নিন। এবার 10%-এর বিষয়টা কোনো বিজ্ঞপ্তিতে বলাই যেখানে নেই, তাহলে সেখানে আপনি বয়সের সাপেক্ষে সিনিয়রিটি ধরবেন না টোটাল সার্ভিস লেন্থের সাপেক্ষে ধরবেন না প্রেজেন্ট স্কুল প্রেজেন্ট পোস্টের সার্ভিস লেন্থের সাপেক্ষে ধরবেন, এই আলোচনা তো অবান্তর, কারণ ওই বিষয়টাই তো কোথাও উল্লেখ করা নেই। কিন্তু 2015-এর ট্রান্সফার যে গাইডলাইন সেখানে সিনিয়র ইন এজ বলা ছিল, অর্থাৎ বয়সে যিনি বড় হবেন তাকে 10% অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি এবার আবার প্রেফার্ড ক্যাটাগরিগুলো তার সাথে রয়েছে, কাজে কাকে গুরুত্ব দেবেন সেটা নিজেদের মধ্যে বসে স্টাফ মিটিং করে আমার মনে হয় ঠিক করে নেয় ভালো। যে টোটাল আবেদনের সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা কাকে গুরুত্ব দেব, এটা অ্যামাং দি স্টাফ দরকার হয় স্টাফ কাউন্সিলে আলোচনা করে রেজুলেশন আপনারা করে রাখতে পারেন যে হ্যাঁ এবার এনাদেরকে সুযোগ দেওয়া হলো, পরবর্তী ক্ষেত্রে আমরা পরবর্তী যারা আছে তাদেরকে আমরা সুযোগ দেব। এইভাবে একটা নিজেদের মধ্যে আলোচনা করে নিলে মনে হয় আমার এই কনফিউশনগুলো থাকবে না। যদিও খুব ভালো হতো এই সমস্ত কনফিউশনগুলো বিজ্ঞপ্তির আকারে যদি সামনে আসতো, তাহলে অন্তত আর যাই হোক বিভিন্ন স্কুলে এই বিষয়গুলো নিয়ে যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো বিভিন্ন রকম হতো না, সমস্যাটা এক রকমের হতো, তার একটা সমাধানের চেষ্টা করা যেত। আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।